এখন আপনাদের নাক চাপার স্পটিং দেখাবো। আমি এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা আমি মার্চ মাসে কাটিং করেছিলাম, পুরো ফুল ফুটে গেছিল। তবে মেন ফুটো এটিকে একটুখানি ফাঁকে রেখে যাতে জলটা বেরিয়ে যায় সেভাবে এটিকে দিয়ে দিলাম। পুরো বন্ধ করতে নেই, অল্প একটু ফাঁকা রাখতে হবে। এর মধ্যে 1/3 মাটি, 1/3 গোবর সার, 1/3 বালি মিশানো আছে। টবে ভরছি, নাকশা ফুল ওর মধ্যে খুব ভালো হয় এবং 12 মাসে ফুল দেয়। সাদা সুন্দর কালারের ফুল, থোকা থোকা ফুল। এমনি বসালে এগুলো এটা এটা বসানোর 15 থেকে 20 দিনের মতোই শিকড় হয়ে যাবে। এই গাছ মাটিতে বসালে খুব লম্বা হয়ে যায়, 15-20 ফুট লম্বা হয় নাকচাপা গাছ। জল দিচ্ছি, ফুল 12 মাসে ফুল দেবে। এখন এখানে এটাকে রাখতে হবে দিন সাথে রাখতে হবে ছাওয়াতে, যাতে রোদ না পায়। তারপর 7 দিন পর থেকে রোদ পেকে যাবে।